Hello everyone, Assalamualaikum. Welcome to my channel and welcome to a new vlog. আজকের ব্লগে আমি আছি বাংলাদেশে বাংলাদেশে আমার আজকে প্রথম দিনই বলতে পারেন কারণ আমি গতকালকে এসেছি তবে রাত্রে তো রাত্র 8টা 9টা বেজে গেছে বাসায় আসতে আসতে আর বাসায় এসে শুধু সবার সাথে দেখা করে কথাগুলি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমি একদমই ঘুমাতে পারিনি যাত্রা পথে সেই কারণে বাসায় এসে আর বেশি কিছু করিও নি যে আপনাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম সকাল থেকেই শুরু করব আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যাচ্ছি হসপিটালে কারণ আমার নানু হচ্ছে হসপিটালে আমার নানু আসতে বাসায় থাকতো নানু আসতো আমার পাশে বসতো আমার সাথে কথা বলতো কিন্তু আশা করে নানু নেই বাসায় কারণ আমি আসছি গতকালকে আর গতকালকে নানু হসপিটালে ভর্তি হয়েছে কারণ তার এমনি তো আগে থেকে অসুবিধা ছিল তো কালকে একটু ইমার্জেন্সি হয়ে গেছে তাই তাকে আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে তাই ভাবলাম আমি প্রথমে নানুর সাথে দেখা করব তারপরে হচ্ছে অনেক কিছু তো আমি এখন নানুর সাথে দেখা করতে যাই আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি সে কোথায় ভর্তি আছে হসপিটালে যাওয়ার আগে একটু খেয়ে যাব সকালে নাস্তা করব খেতে ইচ্ছে করছে না কিছু কেমন যেন তারপরও আমার ছোট বোন রুটি বানিয়ে নিয়ে আসছে আমার জন্য বলতেছে একটু খেয়ে যাও তাই ভাবলাম আমি একটা খাই একটার বেশি খেতে পারবো না আমি এমনিতে রুটি বেশি পছন্দ করি না তারপরও প্রথম দিন আজকে দিশে আসার পরে তাই না খেয়ে পারবো না অনেক সফট মাংস রে এটাই তো দরকার তো রিক্সায় উঠে গেছি এখন আমি হসপিটালের দিকে যাচ্ছি আমার মামা আছে আমার সাথে অনেক দিন পরে রিক্সায় উঠে অনেক ভালো লাগছে ভাবলাম পুরো রাস্তাটা আজকে রিক্সায় যাই মোজার পর্যন্ত আসছি হসপিটাল হচ্ছে মগবাজারে আমি কখনো যাইনি ওই হসপিটালে আগে এবারে প্রথম যাচ্ছি আগে নানু হসপিটালে ছিল ওইটা ছিল আয়েশা মেমোরিয়ালে তবে এখন ওখান থেকে তাকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ওই হসপিটালটার নাম হচ্ছে রাশমানু হসপিটাল ওখানেই যাবো এখন মামা আমি যাইতেছি হসপিটালে একটা বড় মামা হয় আমার মাস্ক পরে কারো চেহারা দেখা যেতেছে না চোখও দেখা যেত তো এখন আসছি হসপিটালের সামনে রাশমানু স্পেশালাইজড হসপিটাল নাম তো একটু দেখি নানুকে কি অবস্থা ভিতরে ক্যামেরা করতে চাচ্ছি নানুর সাথে দেখা করে বের হলাম হসপিটালের সামনে এভাবে ডাব বিক্রি করছে দেখে আমরাও খেয়ে নিলাম এই যে এখন নারিকেল খাবো ডাবের পানি তো ভালোই লাগে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এটা ভিতরে যে পাতলা এখন ডাবটা খাবো একটু বেশি বেশি লাগতেছে আরো পাতলা হইলে আরো ভালো লাগে আমি উঠাই দাও এত শান্তি লাগতো সেটা খায় আমার গরম বাইরে অনেক মোটামুটি আর কি আমাদের দেখে দিছে কথা বলছি মোটামুটি আছে এত বেশি ভালো না শরীরটা সবাই দোয়া করবে যেন তাদের সুস্থ হয়ে যায় না এখন বাসে চলে যাচ্ছি
আপনাকে মিষ্টি মিষ্টি টক আছে রিকশা থেকে উত্তরবাড্ডা নামছি তো বেলপুরি দেখে অনেক খাইতে ইচ্ছা করছে ভাবলাম একটু খায় নেই আজকেই এটা আমার এত পছন্দের খাবার দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আগে তো কলেজে গেলে প্রতিদিনই খেতাম প্রায় বোম্বাই মরিচ দিছে না মজা বোম্বাই মরিচ দিলেই ভালো লাগে শুকনা মরিচ দেখা যায় নাই তবে বোম্বাই মরিচে ঝালটা লাগতেছে ঝাল লাগছে চলে আসছি বাসায় এখন বাইরে এত গরম ছিল শুনছিলাম ঠান্ডা বাংলাদেশে তবে আমার কাছে অনেক গরম লাগছে রোদ ছিল অনেক আর এখন একটু ফ্যানের নিচে বসছি আর আমার ছোট বোন আমার জন্য লেবু শরবত করে নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে নিই আমার বোন আমার সব সেবা যত্ন করতেছে মা নাই তো বাসায় মা নানুর কাছে হসপিটালে তোমার নাম হামিম তোমার কে কয় ভাই বোন তোমরা কয় ভাই বোন রমিম ভাই বোন না রমিম তো ভাই আর তুমি কি করো তুমি পড়াশোনা করো নাকি তুমি চাকরি করো চাকরি করো না আচ্ছা সেটা বুঝতে পারছি তুমি চাকরি কি চাকরি করবা তাই না তাহলে তুমি সারাদিন কি করো সারাদিন টিভি দেখে আমার জন্য চালটা কেটে নিয়ে আসছে এটা বরিশালের চালটা দেশ থেকে নিয়ে আসছে এক আন্টি এখন এটা খাবো আমি মজা করে সবাই মিলে খাইতেছি চালটা একা খাইতে মজা লাগে না অনেকে মিলে এরকম দুপুরের সময় দুপুরে রোদেই কিন্তু খাইতে ভালো লাগে না একটু গরম গরম লাগে তার মধ্যে এই টকটা সেই কত সুন্দর ওয়েদার এরকম যদি একটু ইংল্যান্ডে থাকতো তাইলে মনে হয় যে আর কিচ্ছু লাগতো না সাদে আসছি আমরা কাপড় রোদ দিতে আমি দিতেছি না আমার বোনরে দিয়ে দেওয়াইতেছি আমি খালি বসে রয়েছি তা এই ছিল আমার আজকের ব্লগ বাংলাদেশে এসে প্রথম দিন আমার কেমন কাটলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে